हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो। आर तुम्हारे सबाई के नतून बछरे अनेक शुभेच्छा, अनेक भालोबासा। तुम्हारे सकले नतून बछर अनेक भालो काटुक, अनेक आनंदे काटुक। तो आजकेर ভিডিওটা কিন্তু আমি রবিবারে শুট করেছিলাম, মানে 7 তারিখের ভিডিও, মানে প্রথম বছরে এটাই আমার প্রথম ভিডিও। তাই জন্য না তোমাদেরকে কিন্তু নিউ ইয়ারটা উইশ করলাম। আর এর আগে কিন্তু আমি লাস্ট ভিডিও শুট করেছিলাম 31 ডিসেম্বরে, মানে আমরা ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। তারপরে আজকের ভিডিওটা পোস্ট করছি। আংশিকে নিয়ে যেহেতু আমার সমস্তটা একা একাই সামলাতে হয়, ঘরের কাজকর্মগুলো করতে লাগে, ঘর গোছানো, আর সাথে আংশির সমস্ত কাজকর্ম, আংশিক খাওয়া দাওয়া, চান করানো, কাপড় ধোয়া, আরও যাবতীয় অনেক কাজ থাকে, তো সব কিছু সামলে কিন্তু আমার পক্ষে রেগুলার ভিডিও দেওয়া আর সম্ভব হচ্ছে না। মানে এর জন্যই কিন্তু আমার একটু লেট হয় ভিডিও পোস্ট করতে, মানে 2-4 দিন পর পরই আমি ভিডিওটা আপলোড করতে পারি ইউটিউবে। আংশি যেহেতু অনেকটাই ছোট, এখনও 2 বছরও হয়নি, ও কিন্তু কিছুই বোঝে না। আর ওর দিকে যদি একটু আমি অ্যাটেনশন না দিই, তাহলে কিন্তু ও হয় যে ঘরের জিনিসপত্র কিছু ভেঙে ফেলবে, নষ্ট করে ফেলবে, আর না হলে কিন্তু ও নিজে কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। তো সেই জন্যই আমাকে ওকে বেশি ধ্যান রাখতে লাগে ওর দিকে। তো এর জন্যই আমার ভিডিওটা মানে এডিট করা সময় হয় না আমার, তো সেই জন্যই আমার ভিডিও দিতে কিন্তু কিছুদিন লেট হয়। তো যাই হোক, দেখো আগের দিন রাতের বেলায় আমি সমস্ত বেড কভার আমি উঠিয়ে চেঞ্জ করে রাখলাম, কারণ পরের দিন সকালবেলা আংশি উঠতে একটু লেট করে। তো তো সকাল সকাল যদি আমি বেড কভারটা না ধুই, তাহলে কিন্তু সারাদিনে শুকোয় না। এখন কিন্তু রোদের অতটা তেজ নেই, তো সেই জন্য তো আমি এখানে গরম জলে রাতের বেলায় কিন্তু কাপড়গুলো সব ভিজিয়ে রাখছি, মানে বেড কভার, আংশির বালিশের কভার, সমস্ত কিছু কিন্তু আমি রাতের বেলায় ভিজিয়ে রাখছি পরের দিন সকালবেলা কাচবো বলে। তো এটা কিন্তু শনিবার রাতের ভিডিও, মানে শনিবার রাতের বেলায় আমি সমস্ত কাপড় চোপড় ভিজিয়ে রাখলাম পরের দিন সকালের জন্য। আর এই যে দেখো, এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও। ভাবলাম সেদিন আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে সমস্ত কাজকর্মগুলো করে ফেলবো আংশি ওঠার আগেই। আর এইদিকে দেখো, আংশি আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আর দেখো, ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত মাজতে মাজতে চলে এসেছে কিন্তু রাস্তায়। রাস্তার মধ্যে বসে বসে রোদ পোয়াচ্ছে আর হচ্ছে ব্রাশ করছে। ওর ব্রাশে কিন্তু কলগেট ছিল না, শুধু শুধু ব্রাশ নিয়ে দাঁতে ঘষছিল, কারণ কলগেট দিলে ও কিন্তু খেয়ে ফেলে। এর জন্য আমি কলগেট দিই না, শুধু ব্রাশই দিয়েছি। তো চলো ঘরে চলে আসলাম। এবার সমস্ত জানালাগুলো খুলে দিয়ে সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে দেবো। বুঝতেই পারছো, রবিবার অনেক কাজ, অনেক ব্যস্ত, তো সেই জন্যই তাড়াতাড়ি করে না করলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে আজকে সারাদিনটা, সারাদিনের কাজকর্ম, আংশিকে সামলে কী করে সব কিছু ম্যানেজ করি, কী করে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো যাই হোক, সকাল সকাল চা বানিয়ে নিলাম, চা খেয়ে সকালটা শুরু করলাম। তো চা খাওয়া দাওয়া করে কিন্তু আমি সকালের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এই খিচুড়িটা কিন্তু আংশিও খাবে, কারণ আংশির জন্য যদি আলাদা করে আমি কিছু রান্না করি, খিচুড়ি করি বা যাই করি, তাহলে কিন্তু আংশি খেতে চায় না। তাই আমরা যেই খিচুড়িটা বানাচ্ছি আমাদের জন্য, সেটাই কিন্তু আংশিও খাবে। আর আমরা যেই সবজি বা তরকারি বানাই, সেটাই বানাই, সেটাতে কিন্তু ঝাল মশলা কিছুই থাকে না সেরকম। তো আমরা ঝাল মশলা কম খাই, তো সের জন্য কিন্তু আংশির কোনো অসুবিধা হয় না, আংশি আমাদের বানানো খাবারই খেতে পারে। আর আলাদা করে ওর জন্য বানালে কিন্তু ও একদমই খেতে চায় না, তো সের জন্য কিন্তু আমরা যেটা বানাই সেটাই ওকে খাওয়াই। তো যাই হোক, আংশির বাবা কিন্তু চা খেয়ে চলে গেছিলো বাজারে দুপুরের জন্য কিছু আনতে, মানে মাটন না হলে চিকেন। তো সেই জন্য আংশিকে নিয়েই আমার একা একাই করতে হচ্ছিলো সবটা, কারণ আংশি কিন্তু ওখানে শুয়ে শুয়ে থাকছিল না, বারবার কোলে মানে চলে আসছিলো রান্নাঘরে। আর খিচুড়িটাও যদি আমি বারবার করে না নাড়ি, তাহলে কিন্তু তলায় লেগে যাবে, তো সেই জন্য কিন্তু ওকে কোলে নিয়েই আমার করতে হচ্ছিলো সবটা। তো যাই হোক, মাম্মাম দেখো এখানে হাই করে দিচ্ছিল তোমাদেরকে। তো দেখো, এদিকে খিচুড়িটা হচ্ছিল, আর এদিকে আমি বেগুন ভাজার জন্য বেগুন কাটছিলাম। আর খিচুড়ির সাথে কিন্তু ভাজাভুজি খেতে ভালোই লাগে, সেটা যেই ভাজাই হোক, বেগুন ভাজা হোক, পাঁপড় ভাজা হোক, বা ডিম ভাজা হোক, যে কোনো ভাজা হলেই কিন্তু খিচুড়ির সাথে ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি বেগুন কেটে নিলাম। এতে আমি লবণ, হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে কিন্তু আমি আংশিকে খাইয়ে দেবো খিচুড়িটা, কারণ ও সকাল সকাল উঠে পড়েছে, ওর কিন্তু খিদে পেয়ে যায়, কারণ ও তো চুপচাপ এক জায়গায় বসে থাকে না, লাফালাফি দৌড়াদৌড়ি করতেই থাকে, তো সেই জন্য ওর কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সকালবেলা উঠলে। তো সেই জন্য আগে ওকে খাইয়ে নেব, তারপর আমি বেগুন ভাজা করে তারপর আমরা খাবো। তো যাই হোক, চলো ওকে আগে আমি খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো, খিচুড়ির মধ্যে চিম দিয়েছিলাম, আরও মটরশুঁটি, গাজর, এগুলো সব কিছু দিয়ে কিন্তু খিচুড়ি বানিয়েছি। তো এবার ওকে খাইয়ে দিব। তো আংশিকে খাইয়ে দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে বেগুন ভাজবো বলে। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেলও দিয়ে দিয়েছি, এবার আমি বেগুনটা দিয়ে দেবো।
তো দেখো, আনশির বাবা এখানে রান্নাঘরে এসছে, তাওয়া বসিয়েছে এখানে জিরে ভাজবে বলে, তো দোকান থেকে গোটা জিরে নিয়ে এসছে। আর আমরা কিন্তু জিরের গুঁড়ো কিনি না, গোটা জিরে নিয়ে এসে বাড়িতে ভাজি, তারপরে সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করি, তারপরে ওগুলোকে কৌটায় ঢুকিয়ে রাখি, তারপর ওই গুঁড়ো দিয়ে কিন্তু আমরা রান্না করি। তো যাই হোক, তো সের জন্যই কিন্তু জিরের গুঁড়ো মানে করার জন্য জিরে ভাজছিল। তো যাই হোক, আজকে যেহেতু সানডে আর তার জন্য কিন্তু আমরা দুজন মিলেই সমস্ত কাজকর্মগুলো করব। অন্যান্য দিন তো আংশির বাবা বাড়িতে থাকে না, তাই সমস্তটা আমাকে একাই সামলাতে হয়, আর আংশিকেও আমাকে একাই সামলাতে হয়। তো সেই জন্য অন্যান্য দিন অনেক চাপ হয়ে যায় আমার জন্য, কিন্তু আংশির বাবা বাড়িতে থাকলে কিন্তু আমার অনেকটাই সাহায্য হয়, অনেকটাই সাহায্য করে আমাকে। আর আমাদের বাড়িতে কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে সমস্ত কাজ মানে যার যেটা কাজ তাকেই করতে হবে, রান্নাঘরের কাজ বলে যে সবসময় মেয়েদেরকেই করতে হবে এরকম কোনো ব্যাপার আমাদের বাড়িতে নেই। প্রয়োজন পড়লে ও আমার কাজ করে দেবে, আর দরকার হলে আমিও ওর কিছু কাজ করে দেব। তো এভাবেই কিন্তু আমরা সমস্ত কাজকর্মগুলো সংসারে মিলেমিশেই করি দুজন মিলে, আর এটা শুধুমাত্র রবিবারেই সম্ভব হয়। আর আংশির বাবা যেহেতু রবিবারেই বাড়িতে থাকে, তো সেই জন্য কিন্তু রবিবার করে আমাকে একটু হেল্প করতে পারে, আর বাকি দিনগুলো আমাকে সবটা একাই করতে হয়। তো যাই হোক, আমি বিছানা উঠাতে এসেছিলাম আর মাম্মামও আমার পিছু পিছু চলে এসেছিলো, আর তোমরা দেখতেই পেলে যে মাম্মাম কীভাবে কম্বলগুলোর উপরে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল। তো ওর ওর খুব মজা লাগছিল, তো সেই জন্য কিন্তু ও খেলা করছিল এখানে। তো চলো তাড়াতাড়ি করে বিছানা উঠিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করতে হবে। তো দেখো, মাম্মামের এখানে জল তেষ্টা পেয়ে গেছিলো, কারণ ও অনেকক্ষণ ধরে লাফাচ্ছিল বলে ওর জল তেষ্টা পেয়ে গেছে, তো সেই জন্য ও একা একাই জল নিয়ে খেয়ে ফেলছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই, আংশির বাবা যেহেতু আমাকে সমস্তটা কাজে হেল্প করতে পারে, তার জন্য কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে আংশির বাবা বিয়ের আগে অনেক বছর ভাড়া থাকতো ব্যাচেলার, তো সেই জন্য ওর কিন্তু সমস্ত কাজ করার অভ্যাস আছে। মানে বিয়ের আগে যেহেতু ব্যাচেলার থাকতো, রান্না করা, খাওয়া, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সমস্তটা কিন্তু ওকে একাই করতে হতো। তো সেই জন্য কিন্তু সমস্ত কাজগুলো মানে করতে এক্সপার্ট ছিল, তো সেই জন্য কিন্তু আমার কাজে হেল্প করতে ওর কোনো অসুবিধা হয় না। আর সবথেকে বড় কথা, ওর কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে যখনই কোনো নতুন রেসিপি থাকে তখনই ও রান্নাঘরে চলে যায় সেটা বানানোর জন্য। তো সেই জন্য কিন্তু ওর বারবার করে রান্নাঘরে যাওয়া। তো যাই হোক, আমি চলে আসলাম এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে, আর রবিবার করেই কিন্তু আমি এই ড্রেসিং টেবিল বলো, খাট, আলমারি সমস্তটা কিন্তু পরিষ্কার করি, যেহেতু নিচের ঘর ধুলো অনেক পড়ে যায়। শুধু নিচের ঘর বলে কেন, উপরের ঘর হলেও কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে, তো প্রতি সপ্তাহে যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু অনেক নোংরা হয়ে যায়। আর আংশি যেহেতু সমস্ত জিনিসে হাত দেয়, হাত মুখে দেয়, তো আমি যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু ওর পেটে নোংরা চলে যাবে। তো সেই জন্যই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে এগুলোকে পরিষ্কার করার। আগে যখন আংশি ছিল না, মানে আংশি যখন হয়নি, তখন আমি প্রতিদিনই এগুলোকে ঘর মোছার আগে সকালবেলা আমি পরিষ্কার করতাম প্রতিদিন। তবে এখন প্রতিদিন সময় হয় না, মানে সম্ভব হয় না আংশিকে নিয়ে একা একা, তো সেই জন্য আংশির বাবা যেদিন বাড়িতে থাকে রবিবার করে, তো সেদিনই আমি সমস্তটা মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যাতে আংশি হাতে হাত দিলে কোনো ধুলাবালি ওর মুখে না যায়। তাছাড়া ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেক ভালো লাগে, যদিও আংশি এখন ছোট, সবসময় এলোমেলো করতেই থাকে, এটা ওটা নোংরা করতেই থাকে, তবুও যখনই ও ঘুমিয়ে পড়ে তখনই আমি সমস্তটা গুছিয়ে আবার সুন্দর করে রেখে দিই। তো তারপরে কাপড়গুলো কেচে নিলাম, তারপরে চলে যাচ্ছি ছাদে। তো আজকে ছাদেই কাপড় মেলতে হবে, যেহেতু অনেকগুলো কাপড় কাচা হয়েছে, বেড কভার, আংশির বাবার জামা কাপড়, আংশির জামা কাপড়, তো এতগুলো জামা কাপড় কিন্তু নিচে মেলার জায়গা হবে না। নিচে তো কয়েকটাই জামা কাপড় মেলা যায়, নিচে যেহেতু একটুখানি জায়গা ঘরের পেছনে, তো সেই জন্য আমি চলে আসছি ছাদে। তো ছাদেও অনেকটাই জায়গা আছে, অনেকগুলোই তার লাগানো আছে, আমাদেরও তার লাগানো আছে, তবে অনেকগুলো কাপড়ও মেলা ছিল, কারণ হচ্ছে আমাদের এই বাড়িতে কিন্তু আরও দুটো ভাড়াটি আছে, মানে আমরাও ভাড়া থাকি আরও দুটো ফ্যামিলি ভাড়া থাকে, তো ওরাও আজকে সমস্ত কাপড় চোপড় কেচেছে, কারণ হচ্ছে আজকে সানডে, সবারই কিন্তু ধোয়া কাচা আছে, তো সেই জন্য কিন্তু আজকে ছাদ ভর্তি কাপড় দেখতেই পাচ্ছ। তো চলো আমি আমার কাপড়গুলো মেলে দিই, তারপর নিচে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলে আসলাম নিচে, আর আংশির এখানে চান হয়ে গেছে, আংশির বাবাই আজকে আংশিকে চান করিয়ে দিল, যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আংশির বাবাই কিন্তু ওকে চানটা আজকে করিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি রান্নাঘরে একটু আংশির বাবাকে হেল্প করতে গেলাম, যেহেতু ওরও লেট হয়ে যাচ্ছে আর ওকেও রান্নাটা করতে হবে। তো আজকে দুপুরবেলা মটন এনেছিল, তো সেই জন্য মটনের আলুটা কেটে দিলাম আমি, আর আলুটা ভাজছিল আংশির বাবা, তো এবার কিন্তু আংশির বাবা এখানে
বাটনটা বসিয়ে দিল। তো এখানে সম্বার দিয়ে দিল, সমস্তটা কি কি দিয়েছে আমি জানি না, তো যাই হোক এখানে পেঁয়াজটাও দিয়ে দিল ভাজতে। তো এবার মটনটা রান্না করবে। তো আংশির বাবা কিন্তু রান্না ভালো করে, মানে অনেক টেস্টি রান্না করে, তো সেই জন্য ও চায় সবসময় ও নিজে রান্না করতে, কারণ আমি রান্না করলে হয়তো ওর ভালো লাগে না, মানে আমি হয়তো ভালো রান্নাই করতে পারি না, তো সেই জন্য কিন্তু ও সবসময় বলে যে আমিই রান্না করব। তো যাই হোক কোনো ব্যাপার না, আমারই ভালো হয়, আমাকে আর রান্নাবাড়ি করতে হয় না, ওই করে নেয়। তো দেখো মাটনটা করে বসিয়ে দিয়েছে, আর এদিকে জল গরম বসিয়েছে মাংসতে দেবে বলে, আর এদিকে ভাতও উপর দিয়ে দিয়েছে, মানে ভাতও হয়ে গেছে। তো কাজের থেকে এখানে ভাই এসেছিল, মানে ভাই একটা পার্ট টাইম জব করে, তো দুপুরে ছুটি হয়ে যায়, তো সেই জন্য ভাই দুপুরবেলা আংশির সাথে একটু দেখা করতে এসেছিল, আংশির সাথে খেলা করছিল। আর এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে, এদিকে মাংসের আলুটাও দিয়ে দিল। তো দেখো মটনের কালারটা কি সুন্দর হয়েছে না, হেভি টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তো যাই হোক এই করতে করতে কিন্তু দুপুর বেজে গেছিল দুটো, তো আংশিরও খাওয়ার টাইম হয়ে গেছে। তো এবার আমি আংশিকে খাইয়ে দেবো, কারণ ওর খাওয়াটা তো ওকে টাইমলি দিতেই লাগবে, আমাদের একটু দেরি হোক আর যাই হোক, তাই না? তো দেখো রান্নাবাড়ি হয়ে গেছে, এবার কিন্তু সমস্ত বাসন কুসন সব আমাকেই মাজতে হবে, গ্যাস মুছতে হবে, তারপরে আরও অনেক অনেক কাজ আছে। তো আজকে অনেক লেট হয়ে গেল, চান করতে জানি না কটা বাজবে। তো চলো আমি সমস্ত রান্নাঘরটা গুছিয়ে নিই। তো আমি গ্যাসের পেছনে টাইলসটাও ভালো করে মুছিয়ে নিচ্ছি, এটা যদি রোজ না মুছি তাহলে কিন্তু অনেকটা তেল কাজটা হয়ে যাবে, একবারে অনেক হয়ে যাবে, তখন আমি আর ঘষে ঘষে উঠাতে পারবো না। তো সেই জন্য রেগুলারই আমি এটা পরিষ্কার করি, কারণ রেগুলার পরিষ্কার করলে কিন্তু অতটাও নোংরা হবে না আর আমার অতটাও খাটনি হবে না, তো সেই জন্য। তো দেখো আমি সমস্তটা কিন্তু মুছে সুন্দর করে গুছিয়ে রাখছি, তারপর কিন্তু আমি বাসনগুলো মেজে নেব। রান্নার বাসনগুলো মাজার পর ঘর মুছতে হবে, তারপর ঘর মুছে কিন্তু আমি চান করব। তো আজকে চান করতে করতে 3টে 4টেই বেজে যাবে। তো যাই হোক কড়াই টড়াই মেজে নিলাম, সমস্তটা মেজে নিচ্ছি। সানডে করে কিন্তু আরও অনেক কাজ থাকে, সবটা কিন্তু ভিডিও করাও যায় না, কারণ সবটা যদি ভিডিও করতে যাই তাহলে কাজের অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ ভিডিও করে কাজ করতে গেলে কিন্তু একটু হলেও কাজে দেরি হয়। তো সেই জন্য কিন্তু সবটা ক্যাপচার করাও যায় না, তবে যেটুকু সম্ভব আমি ক্যাপচার করার চেষ্টা করি। তো দেখো আমি চান করে ফেলেছি, এবার আমি কাপড়গুলো মেলতে এসেছি। সূর্য তো প্রায় ডুবেই যাচ্ছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তবু কাপড়গুলো মেলে দিলাম, কারণ বাইরে একটু হাওয়া হচ্ছিল, তো হাওয়াতে যদি একটু শুকিয়ে যায় জলটা ঝরে গেলে ঘরে গিয়ে আমি মেলতে পারবো পরে সন্ধ্যাবেলা। তো যাই হোক কাপড়গুলো আমি মেলে দিলাম, আর তারপরে কিন্তু আমি ঘরে চলে যাব, ঘরে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করব। তো আংশি আর আমি বসে পড়েছি খেতে, তো আংশির বাবার আগেই খাওয়া হয়ে গেছে, তারপরে আমি খেতে বসেছি, কারণ আংশিকে নিয়ে কিন্তু একা একা দুজন মিলে খাওয়া যায় না, কারণ ও একটু দুষ্টুমি করে, ও মানে খাওয়ারে হাত দিয়ে দেয়, সারা গায়ে ঠোলে লাগিয়ে দেয়। তো সেই জন্য আংশির বাবার হয়ে গেল, ও উঠে গেল, তারপরে ও নিল। তো চলে আসলাম ঘরে খাওয়া দাওয়া করে। তো এবার আমি সমস্ত কাপড়গুলো যেগুলো ছাদে থেকে নিয়ে এসেছিলাম, ছাদেরগুলো তো সকালেই আমি ধুয়েছিলাম, তো ওগুলো এবার ভাঁজ করব, মানে বেড কভারটা ধুয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে। তো এবার সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে রাখবো, তারপরে কিন্তু একটুখানি রেস্ট করব, বেশি তো টাইম নেই, 4টা বেজেই গেছে আর 1 ঘন্টাই আছে হাতে, 5টার সময় সন্ধ্যাবাতি দিয়ে দিবে সবাই, সন্ধে হয়ে যাবে। তো তাড়াতাড়ি কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপরে কিন্তু আমরা একটুখানি রেস্ট করব, তারপরে আবার সন্ধ্যেবেলা তো আবার কাজ আছেই, আংশির খাওয়া আংশির এই সেই তো লেগেই আছে, তাই না? তো দেখো কাপড় ভাঁজ করতে করতে চলে আসলো আংশি আর আংশির বাবা, তো ওরাও চলে এসছে ঘরে। তো এবার ওদেরকে দিয়েও একটু কাজ করাবো। তো আংশির বাবাকে বললাম একটু আমার সাথে একটু হেল্প করে দাও, মানে বালিশের কভারগুলো একটু বালিশে ঢুকিয়ে দাও। তো আংশির যে বালিশের কভারগুলো ছিল ওগুলো কিন্তু আংশির বাবা বসে বসে ঢুকাচ্ছিল। তো যাই হোক আংশিও চলে গেল আমাকে একটু হেল্প করতে, আংশিও কিন্তু কভারগুলো ঢুকানোর চেষ্টা করছে যে ও করবে কাজ। তো দেখতেই পেলে বন্ধুরা আমাদের ব্যস্ততম রবিবারগুলো কিন্তু এভাবেই কাটে, আংশি আমি আর আংশির বাবা তিনজন মিলেই আমরা মিলেমিশে কিন্তু কাজ করি। আর যদি আমরা সানডে করে কোথাও ঘুরতে যাই সেটা ব্যাপার আলাদা, যেদিন আমরা বাইরে ঘুরতে যাই সেদিন তো সকালবেলা খাওয়া দাওয়া করেই চলে যাই, তারপরে বাইরেই সারাদিন কাটে, খাওয়া দাওয়া সব বাইরেই হয়, রান্নাবাড়ি বাড়িতে আর করতে হয় না, তো সেদিনের ব্যাপার আলাদা। তবে বাড়িতে যেদিন থাকি সেদিন কিন্তু অনেক কাজ থাকে, অনেক মানে রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, ঘর পরিষ্কার, অনেক
অনেক কিছু করতে হয়, তো সেই জন্য রোববারগুলো কিন্তু আমাদের এইভাবেই কাটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।